ভালো করবো না। আর একটা কথা তোমার কই,
একটু আগে জামাই আইসা মিয়া ধরে নিয়ে গেছে তার মানে আর কোনো চিন্তা নাই বুঝছো এই মহিলা রে আমি কোনো ফেলেই বুঝা হারি না হ্যাঁ দামার কই ডালবি যাই খালি বামি যা সিনদিকে যা আচ্ছা ঠিক আছে যাইতাছি তুমি যাও আমার কাম আছে মিহি যা আমি একবার গেলাম আমার দুইটা পোলা হইছে এই দুই বেলা তো মানুষের মতো মানুষ ওই লই না আমি আর একটা বিয়া করে আরো দুইটা পোলা জন্ম দিব দেখ দোষটা তোর না আমার বুঝা কি এমন কথা আমি জানি দিকে ঠিক আছে বিয়া করবি না এই নে বসে এক পাউন করবি না কি আর করবি চারুনি আর কিছু তো করাই হবি না হুদা ওদিকে খাল পারবি হ্যাঁ আব্বির লেবেলা না পুকুর পারে পয়সা রইছে হ্যাঁ বেল্লালি তো চল যাই দেখি হ্যাঁ চল তো দেখি হ্যাঁ চল কিরে বেল্লাল মন খারাপ নাকি আর মন খারাপ তো থাকবই বিয়া শাদী করছস তাও আমি হলো তোর বড় আমি বিয়ে করি নাই আমার ছোট এত বিয়ে করছস মন খারাপ থাকব না ভাই বুঝলাম না তোর মোরা অন্য কে ভালো দেখে সহ্য হয় না তাই না ভালো সহ্য হবো না কেন ভালো থাকলে তো সহ্য হবো কিন্তু তুই তো ভালো নাই আমি ভালো নাই মানে বাড়িতে একটু শুধু মার সাথে আর আমার বউর সাথে ঝগড়া তাছাড়া তো কোনো সমস্যা নাই আরে মেন সমস্যা হইল এইটা বড় বয়সে বিয়ে করলেই সমস্যা বউর বেড়া মার বেড়া কামের বেড়া এসব তো ভালো লাগে না তুই তোরে আমরা কত ভাই করে বুঝাই কইলাম বন্ধু বিয়েটা করিস না তুই আঙ্গ কথা মানলি না তারপরেও বিয়ে করলি এখন বস ভাই তোকে একটু কথা কই ভাই ক আমার যত প্যারা সেটা আমারই থাক তো জ্ঞান দিতে হইব না
তোগো রাস্তা তোরা দেখ যা ঠিক আছে তারপরে আরেকটা কথা কই রাখি বেশি বউয়ের কথাও শোনা যাব না বেশি মায়ের কথাও শোনা যাব না আর এটা তো জানোসি যে বউ শাশুড়ি কখনো একসাথে খাইতে পারে না তাই তোরাও খাইতে পারবি না আর এটা যদি সমাধান করতে চাস তাহলে তোর মাথায় যে বুদ্ধিটা আসবো সেটাই করতে হইব এই বলে চল হ্যাঁ চল কথা তো খারাপ কয় নাই আচ্ছা ঠিক আছে বাইরে যাই যে বাইরে কি শুরু হইছে থাক পার মন্দারে না জায়গা এটা আমার স্বামীর বাড়ি এনে আমি থাকি এমন ভাবে ভাব দিয়ে কইতাছস আমার কি এর বাড়ি আমার জামাই বাড়ি বুঝছস ও বাবা গো বহেতি বড় বড় কথা ফুটছে না ও কথা ফুটবে না কি ফুটবে হ্যাঁ দেখ আমার কিন্তু বাধ্য করিস না কাঁধে হাত তুলতে আমি রাইগা গেলে কিন্তু এক করে আমি কি পঙ্গু নাকি হ্যাঁ আমার কি হাত নাই তোমাকে দুইটা রে কয়ে দিতাছি এর পরবর্তী যদি দেহি কোনো ঝগড়া করছো তাহলে এই বাচ্চা দিকে দুজনে তাড়াই দিমু দেখো তুমি কথা কবা না এটা খুব বউ শাশুড়ি যুদ্ধ বুঝছো এই দেখো তারপর এই খেতা খেতা কিছু কষ্ট মানে আস্তে বাবা উনি কিছু তো মার গেলি কেন মনে করবো জানি সবকি তুই খুশি এই যাই 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 এত কথা কষ্ট একবারে কিন্তু খেলাম এবারে মারস নেকে তার বাবরে হ্যাঁ আমি আমার বড় গলা দিয়ে দিলাম তুই তো নেকে কোন এই দুই মহিলার ঝগড়া দিকে আমার এখন আর কোনো মতে মন হয় না যারা বসে আছিনি আমার মনে হয় দুই হ তিন বুচা কি না কোন না কিন্তু কই এরকম আব্বা আমার আর এই সব ঝগড়া জ্বালা যন্ত্রণা ভালো লাগে না আমার কি ভালো লাগে হ্যাঁ আমার মোটেই ভালো লাগে না কোন তোর কথা কই তোর কিন্তু বয়স টয়স কম আছে তুই এক কাম কর বাবা টাকা পয়সা তো না যায় নাই তুই দুবাই থাকা আর মালয়েশিয়া থাকা দুবাই একটা বিয়ে করা আমি বুঝছস না কে বিয়ে করে থাকবি তোর বউ মনে করে দেশে হুট কে থাকে আর ঝগড়া করতে পারবো না আর এই যে দেখি যে হারাম জাতি আমিও জানকা আমি মানুষ হয়ে যাইয়া আমার বয়সে একটা বিয়ে করে নিব বিয়ে করে সংসার করব আমরা দুই বাপ বেটা তো টেয়া তো পাড়া মই না পতে আমার পুরো নাম টেয়া পাড়াবো আমার বলে আমার পাড়াবো আমরা দুজনে বাপ বেটা মিয়ে থাকবো তোরা বউ শাশুড়ি বাইতে ঝগড়া করে হুট কি নাগলে থাক কি কইলা তুমি মানুষ হয়ে যা বিয়ে করবা আর তুমি দুবাই যা বিয়ে করবা তাহলে আমাকে কি হইব দুবাই যাব না কি করব তোমরা তো কুটনি বউ আর কুটনি শাশুড়ি যে ভাগে ঝগড়া করো এর আমার দেখতে আর ভালো লাগে না মাহুন তুই তোর শাশুড়ি এবার জোরে জোরে কো আম্মা আমার ফুলে গেছে কে আপনি আমার নিজের মাও আর তুই আর জোরে জোরে কো যে তুমি আমার নিজের মেয়ের মতো আমরা ঝগড়া করো না কো আমি তো জোরে জোরে কথা কমুন হ্যাঁ চল 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 চ